বিদায়ের হলো মাত্র দুই সিজন, দুইবারই বার্সার কপালে জুটেছে ইউরোপার দর্শন। শেষ ১৬ বছরে চারবার চ্যাম্পিয়ন্স লিগ অর্জন, তারাই যেন হচ্ছে গ্রুপ পর্ব থেকে অবনমন। আর এই ১৬ বছরে শেষ হয়ে দুই বছর বাদে ছিলেন একজন, তার বিদায় কি হলো, সব ক্ষতির কারণ বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিশ্বকাপের জার্সি এখন মাত্র ৩৪৯ টাকায়, অর্ডার করতে কল করুন এখনই ফেব্রিক্যান্টস। সৃষ্টিকর্তা যেন দিয়েছিলেন একটা বর, পাঠিয়েছিলেন ফুটবল জাদুকর, যার শুরুটা একটা টিস্যু পেপারের মাধ্যমে। জাদুর বলে সেই টিস্যু পেপার থেকে অর্থকড়ি, সাফল্য, সম্মান থেকে পেয়েছেন কোটি কোটি মানুষের অজস্র ভালোবাসা। বলছিলাম যার কথা বোঝা নিশ্চয়ই কষ্টকর নয়, লিওনেল মেসি যেন দুনিয়ার অনেকের কাছে প্রিয়, নিজ হোক কিংবা অপর দল। মেসির মহিমা অস্বীকারের নেই কোনো সম্বল। বার্সেলোনায় কাটিয়েছেন ১৭ বছর, এরপর ক্লাবের দুর্দশায় ও লিগের নিয়মের বেড়াজালে কন্ট্রাক্ট সাইন করতে পারেননি, ক্লাব থেকে চলে যেতে হয়েছে, নিজে গিয়েছেন কেঁদে কোটি মানুষকে কাঁদিয়ে। কথা ও কাজে তার কখনো বিপরীত ঘটে না, কিন্তু যাবার সময় বিনয়ে যে বড় মিথ্যা বলে গেলেন, বলেছিলেন বার্সেলোনা আমাকে ছাড়া কিছুই না, আমার জন্য বার্সেলোনা অনেক কিছু। কিন্তু বহিঃপ্রকাশ হচ্ছে যেন উল্টোটা, বয়স হয়ে গেলেও এখনও পারফরমেন্স করছেন দুর্দান্ত। এই সিজনে ১৭ গোলের সাথে ২০টি অ্যাসিস্ট, দলে নেইমার এমবাপ্পেদের মতো তারকাদের সাথেও নিজেকে রাখছেন সর্বোচ্চ স্পটলাইটে। কিন্তু ওই দিকে বার্সেলোনারই বা খবর কী, গত সিজনে মেসি যাওয়ার পর একের পর এক হার দেখেছিল দলটি, সেখান থেকে জাভি এসে দল গঠনের চেষ্টা করেন, দলে ফেরান অনেক খেলোয়াড়কে, পুরনোদের ছেটে নতুন ও ইয়াংদের সমন্বয়ে নতুন করে গর্জে ওঠার ডাক দেন। সেই রকম গর্জে না উঠলেও সমর্থকরা কিছুটা আশাবাদী ছিল। ধুঁকতে থাকা বার্সেলোনা গতবার লিগ শেষ করেছিল ২ নম্বরে থেকে, এবার ট্রান্সফার উইন্ডোতে অ্যাটাকে এসেছে লেভানডস্কি, রাফিনহাতের মতো খেলোয়াড়েরা, সাথে ওসমান ডেম্বেলে ফিরে পেয়েছেন ফর্ম, সাথে আছেন আনসু ফাতির মতো তরুণ ফরওয়ার্ড। সব মিলিয়ে অ্যাটাকে দুর্দশা কাটার ব্যাপারে আশাবাদী ছিল খেলোয়াড়েরা। ডিফেন্সেও কুন্ডে, আলানসো কিংবা মিডে কেসির মতো খেলোয়াড়দের সংযোজন মনে হচ্ছিল লিগের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে দল ভালো পজিশনে থাকবে। কিন্তু শেষমেশ যে লাউ সেই কদু, শেষ ৬ দেখায় কাটাতে পারেনি বায়ার্ন জুজো, সাথে ঘাড়ের ওপর চেপে বসেছিল ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। সব কিছুর সাথে ডিফেন্সের ইঞ্জুরি যেন বার্সার এইবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ যাত্রা শেষ করে দেয়। লিওনেল মেসি থাকাকালীন দলের চিত্র প্রায় এইরকমই ছিল, কিন্তু একবারও খেলতে হয়নি ইউরোপা কাপ, অনেকটা একা শেষ দিকে দলকে বহন করেছেন। মেসির বিদায়ের পর আবামায়াং, লেভানডস্কি, রাফিনহা সহ অ্যাটাকিং লাইনে খেলোয়াড় এসেছেন, কিন্তু কেউই রাখতে পারছেন না কাঙ্ক্ষিত ভূমিকা। এত এত নামি দামি খেলোয়াড় রাখতে পারছেন না মেসির ন্যূনতম ছাপ। তবে নিজে কী উচ্চতায় ছিলেন মেসি, যেই উচ্চতায় শেষমেশ রক্ষা হতো বার্সেলোনার, আর সেই রক্ষা হচ্ছে না এখন? কোনো খেলোয়াড় ক্লাবের ঊর্ধ্বে নয়, সবাইকে একদিন যেতে হবে, নতুনদের নিয়ে দল গঠন করতে হবে, ঘুরে দাঁড়াতে হবে বার্সেলোনাকে, কিন্তু ঘুরে দাঁড়ানোর প্রয়োজনীয়তা আগেই ছিল। সেখান থেকে কাজ করলে আজকে দুর্দিন এতটা স্থায়ী হতো না, কিংবা বলা যায় দুর্দিন আরও আগে থেকেই শুরু হতো যদি না মেসি না থাকতো, মেসির প্রভাব যে এতটাই স্পষ্ট।